ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. جيبون أبني برشنا كل سهل. নিজের ভগ্নিপতির সাথে বোন আর ভাগ্নে ভাগ্নি সহ কি সফর করা যাবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেমন আপনার প্রশ্নটা পড়ে শোনালাম, আশা করি সবাই শুনেছেন। উত্তর হলো, বিল্লাহি তৌফিক, নিজের ভগ্নিপতি তো মাহরাম নন, বরং কঠিন বিপজ্জনক ব্যক্তি শরীরের দৃষ্টিতে। তবে তার সাথে যেহেতু রয়েছে ভাগ্নে, হ্যাঁ ভাগ্নে তো ভাগ্নে ধর্তব্য নয়, ভাগ্নে মাহরামের ভিতরে পড়ে না, মানে সফরের জন্য যে মাহরাম শর্ত, তো ভাগ্নে যদি সাবালক হয়ে থাকে, মানে বয়সপ্রাপ্ত হয়ে থাকে, মানে যৌবনপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে যাওয়া যাবে, অসুবিধা নাই। তখন যাওয়ার জায়েজ হওয়ার মূল কারণ হলো ভাগ্নে থাকা, ভাগ্নের উপস্থিতি, কারণ আপন ভাগ্নে যদি হয় সে এক প্রকার মাহরাম। আপন ভাগ্না, আপনা আপন ভাতিজা, এরা কে মাহরাম ধরা হয়েছে পবিত্র কোরআনে সূরা নিসাতের সামনে আয়াতে, ওয়া বানাতুল আখে ওয়া বানাতুল উখতে বলা হয়েছে। মানে ব্যক্তির ওপরে নিজের ভাইয়ের মেয়েদেরকে হারাম করা হয়েছে, নিজের বোনের মেয়েদেরকে হারাম করা হয়েছে। এখানে অনেকেই মানে বুঝতে গিয়ে ভুল করে, তারা মনে করে যে নিজের নিজের ভাতিজির মেয়ে বা তার মেয়েকে মনে হয় বিয়ে করা জায়েজ রয়েছে, মানে বোনের নাতিনকে বিয়ে করা জায়েজ মনে করে। এগুলো বেকুফি, নির্বুদ্ধিত ছাড়া কিছু নয়, বরং এগুলোকে বিয়ে করা যায় না। এরা সবাই তার বোনের মেয়ে, শরীরের দৃষ্টিকোণ থেকে দাদা নানা তারা এক প্রকার বাবা, দাদি নানি তারা এক প্রকার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, বুখারী শরীফ হাদিস। তো তিনি তো আব্দুল মুত্তালিবের সরাসরি ছেলে না, বরং আব্দুল মুত্তালিব হলো তার দাদা, কিন্তু দাদাকে নিজের বাপ বলে আখ্যা দিয়েছেন। তো এগুলো খেয়াল রাখতে হবে। তো কথা আর বাড়াচ্ছি না, তো মাহরাম যদি থাকে এরকম, মানে ভাগ্নে সাবালক হয়েছে, তাহলে চলবে, তার সাথে যাওয়া শরীয়ত সম্মত, বা এই ফ্যামিলির সাথে যাওয়া কি শরীয়ত সম্মত। আর যদি এমন হয় যে নিজের দুলা ভাই রয়েছে, বোন রয়েছে, আর ভাগ্না আছে, কিন্তু ভাগ্না ওই ছোটো ছেলে, বাচ্চা ছেলে, তাহলে কোনো সমস্যা, কোনো প্রভাব ফেলবে না শরীয়তের বিধানের ক্ষেত্রে, মানে এই সফরটা হারাম বলে গণ্য হবে, যেহেতু এখানে মাহরামের উপস্থিতি নেই প্রকৃত অর্থে, কারণ ওই বাচ্চা ছেলে মাহরাম হওয়ার যোগ্য নয়। মানে যে মাহরাম মাহরামকে নিয়ে সফর করার বিধান রয়েছে বা বিধিসম্মত বলা হয়েছে, সে মাহরামের অন্তর্ভুক্ত নয়, বাচ্চা সন্তান, বাচ্চা ছেলেরা। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি ভালো জানেন আপনার ভাগ্না কি পর্যায়ের, সে কি যৌবনপ্রাপ্ত হয়েছে নাকি সে বাচ্চা হয়ে গেছে। যদি যৌবনপ্রাপ্ত হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয়ে থাকে তাহলে আপনার এই সফরটা সাফার মাসিয়া বলে গণ্য হবে, মানে পাপের সফর বলে গণ্য হবে। তবে যদি এরপরও যদি বিধান এড়িয়ে আপনি হজ করেই আসেন বা উমরা করেই ফেলেন, তো হজ উমরা হয়ে যাবে ইনশাল্লাহ, মানে এদিকে নাকি ওদিকে বদি। এই হলো পরিস্থিতি, তো আশা করি বুঝতে পেরেছেন। এটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, ওখান থেকে জমহুর উলামায়ে কেরাম তারা মনে করেন ফরজ হজ উমরার জন্যে মাহরাম শর্ত নয় বা স্বামী থাকা শর্ত নয়। তবে তাদের কথা যেহেতু মানে দলিল দ্বারা বিপরীত প্রমাণ হচ্ছে, দলিল বিরুদ্ধ হচ্ছে, কাজেই সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আলম।